আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবো আইসক্রিম সিলিং মেশিন এই গরমের হট প্রোডাক্ট যেটাকে বলে এটার চাহিদা কীরকম আশা করি আপনাদেরকে বোঝাতে হবে না আপনার আশেপাশের যে মুদির দোকানগুলো আছে যেসব দোকানে ফ্রিজ আছে এবং বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করে বা ফ্রিজিং ছাড়া অনেক দোকানে বিক্রি করে একটু খোঁজখবর নিয়ে দেখবেন এটার চাহিদাটা কীরকম আছে আমাদের কাছ থেকে অনেক দোকানদারাও আছে এটা এই মেশিনটা নিয়ে যান কারণ এটার এতটা চাহিদা থাকে অনেক সময় সিজন টাইমে টাকা দিয়ে কিনে মাল পাওয়া যায় না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই মেশিন দিয়ে কীরকম কাজ করে ম্যানুয়াল মেশিন দিয়ে আসলে কাজ হয় কি না সেই আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন তো তাকে আমরা কাজটা দেখাবো শিখাবো এবং সে কাজটা করতে পারে কি না এটা আপনাদেরকে সরাসরি দেখাবো কারণ উনি যদি কাজ করতে পারে তাহলে মনে করবেন আপনিও করতে পারবেন কারণ বাইরে কি এর আগে কখনো কাজ করার অভিজ্ঞতা আছে আজকে প্রথম না এর আগে কখনো এই মেশিন দিয়ে কাজ করেন নাই আচ্ছা তো আমাদের নতুন উদ্যোক্তা এর আগে কখনো এই মেশিন দিয়ে কাজ করে নাই এখন তা দেখি আমরা সেই কাজ করতে পারি কিনা তো হিটার সিস্টেমটা তো বুঝেছেন আমরা সর্বপ্রথম সাইড একটু পাওয়ারটা বেশি দিয়ে ডাইসটাকে গরম করে রাখছি তারপরে যে পাওয়ারটা কমিয়ে পঁচিশ থেকে তিরিশে দিয়ে আমরা এটা এখন কাজ করব। এটাই যে জয়েন্টটা ঠিক মাছ বরাবর রাখবেন যে মেশিনের মাছ বরাবর রেখে চাপ দিবেন হিটটা যদি বেশি হয় তাহলে এই জয়েন্ট থেকে কাইটা যাবে আরো বেশি হইলে জয়েন্ট থেকে পুড়ে যাবে আর যদি হিটটা কম হয় তখন এই সামনে দিয়ে পানিটা বের হবে যে দেখেন এটা যদি আপনার মাঝে মাঝে কাজ করতে করতে অনেক সময় যেমন আপনার পুরে গেল এই পলিটা এখানে লেগে গেছে তখন একটা গুনার ব্রাশ দিয়ে পলিগুলো পরিষ্কার করে দিবেন না হলে পলিটা জমতে জমতে এটা অনেক শক্ত হয়ে যাবে ডাইসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করবেন তাহলে আর কখনো সমস্যায় পড়বেন না আর এই যে এখানে দেখেন হিটারটা এই যে এখানে কিন্তু হার্ড আছে নড়ে না এই উপরে কাজ করতে করতে উপরের নাট দুইটা যদি কখনো লুজ হয়ে যায় তখন এই হিটারটা নড়বে এটা যদি নড়ে তাহলে কিন্তু হিটারটা দ্রুত কাইটা যাবে তাহলে মাঝে মাঝে এটা খেয়াল করে দেখতে হবে এটা নড়ে কিনা যদি নড়ে তাহলে এই নাট দুইটা তো এখন একটু আপনি আমাদেরকে কাজ করে দেখান দেখি আমাদের মেশিন কাজ করে কিনা দেখেন আমাদের নতুন উদ্যোক্তা কাজ করতেছে আর সেটাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই কাজগুলো আশা করি দশ মিনিট দেখাই দিলে যে কেউ করতে পারবে কারণ এটা হচ্ছে ডাইস কোয়ালিটির উপর ডাইস কোয়ালিটি যদি ভালো হয় যে কেউ কাজ করতে পারে আর ডাইস কোয়ালিটি যদি নর্মাল হয় তাহলে এটা কিন্তু এটা যে বিক্রি করবে সব ঠিক আছে না আচ্ছা তো ভাই দেখেন তো যেগুলা কাজ করলেন একটু লিক আছে কি না আমাদেরকে একটু দেখান লিক আছে এই দেখেন পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে িয়েন্স নাই এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন আচ্ছা তারপর আশা করি দুই দিন কাজ করলে আরো ভালো হবে যদিও মনে হচ্ছে কিন্তু একজন প্রফেশনাল মানুষ কাজ করছে তারপর যখন দুই দিন কাজ করবেন আরো ভালোভাবে কাজ করতে পারবেন এটা হচ্ছে মিষ্টি সাইজ যার কারণে বলতে পারেন এটার কেন আমরা তো এটা বিক্রি করবো না যার কারণে আর এটা হচ্ছে মিষ্টি দই রোবরাই আর একটু বড় থাকে আপনারা চাইলে মিষ্টি দই সেভেন আপ এটা বিভিন্ন ফ্লেভারের আছে ম্যাঙ্গো লিচু স্ট্রবেরি এই সবই বানাইতে পারবেন এটার যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সব ব্যবস্থা আমরা করে দিব এবং এটা কিভাবে বানাবেন এটা সব মেজারমেন্টও আমরা দিয়ে দিব ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী চাইলে আসতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য